5 রকমের শাক দিয়ে 5 মিশালি শাক রান্না করছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। তা আমি এখন এখানে আসছি শাক উঠাতে। এখানে ঢেকি শাক আছে, হেলেঞ্চা শাক আছে, তারপরে পাট শাক আছে, কিছু কিছু উঠাবো। এই হলো গোপালদের জালা, মানে ধানের গাছ, এটাকে আমরা চারাও বলি। খুব সুন্দর জালা হয়েছে। কবে যে রোয়া লাগানো যায় ভগবান জানে। বৃষ্টি নাই, যা বৃষ্টি আছে অল্প স্বল্প, এসব বৃষ্টি কাজ হবে না। কোনা নি জ্বর জমিতে যার দেখতে যার। হ্যাঁ, কালকে গেছি তো একবার, যামুনি। আচ্ছা আসি তাহলে। এটা পুকুর, এটার নাম হচ্ছে কি, এটার নাম কি কি পুকুর? লক্ষ্মীনা পুকুর। এটাও এখানে হিন্দুদের পুকুর, এটা এই আশেপাশে সব হিন্দু ছিল, এখন নাই। এই পুকুরের পাড়ে এই ঢেকির শাক আছে, তো এখান থেকে ঢেকির শাক নিব। একটা পেলাম, অনেক শাক এখানে, অনেক ঢেকির শাক আছে, বিভিন্ন ধরনের শাক আছে। সবাই যার যার জায়গায় বা কারো থেকে লিজ নিয়ে জ্বালা বসিয়ে রেখেছে, কিন্তু লাগাতে পারছে না। এই রোয়ার টাইম আরও এক সপ্তাহ আগে চলে গেছে। পুরা পাথর, বর্ষাকালে এখানে হাঁটু সমান কাদা মাটি থাকে, জল থাকে, এখন একেবারে শুকনো। এটা আমাদের জমি, একবারেই জল নাই। যা একটু বৃষ্টি হয়েছিল আমরা সবাই খুশি হয়েছিলাম, কিন্তু এই বৃষ্টিতে কোনো কাজ হয়নি। ওই স্যান্ডেল পায়ে দিয়ে জমিতে হাঁটতে পারি। জমির দক্ষিণ পাশে ওই কান্দি এটাতে কত গাছ ছিল, গাছের কারণে আমাদের এই জমিতে ফসল হতো না। তো এই বছর আশা করছিলাম যে ভালোই ফসল পাবো, কিন্তু এখন তো রোয়াই লাগাতে পারছি না। যে রোদ উঠের মনে হয় যে যা আছে জল এটাও শুকে যাব। এখানে অনেক জল আছে, এই জলে রোয়া হয়ে যাবে, কিন্তু তবু ভয়ে রোয়া লাগান না। দেখা যাক, চাই আমরা হেলেঞ্চা শাক তুলি। ওহ কি সুন্দর হেলেঞ্চা, পুকুরের পুকুর পাড়ে। এটা পুকুর না, জমির মাটি বিক্রি করে দিছে, এখন এটা পুকুরের মতোই লাগছে। অনেক জল এখানে, গভীরতা অনেক করে ফেলছে, অনেক জল আছে। কত সুন্দর হেলেঞ্চা শাক, ভাবছিলাম ওদিক থেকে নিব, এখান থেকে নিয়ে নি, এখানে দারুণ দারুণ শাক। চড়ুই পাখির বাসা কেন, ওই তাল গাছে দেখুন চড়ুই পাখির বাসা। এক মাস হয়ে গেছে, এবার তো আর জ্বালা এটা রাখুন যেত না।
আজকে 29 দিন, পুরো 29 দিন আজকে। কত বড় হয়ে গেছে জালা, এই জালা আর রাখা যাবে? আরে জালা লাল হয়ে যায়। শাক উঠিয়ে নিয়ে আসছি, ঘর ঝাড়ু দিয়ে মুছে উঠান ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে জল টল এনে তারপরে গিয়েছিলাম শাক আনতে। এখন শাক এনেছি, শাকটা কেটে কুটে স্নান করে নেব। অনেক শাক এনেছি, আমরা দুইজন মানুষ হয়ে যাবে। আলুর শাক আছে, তারপর এটা হলো ইয়ে পাট শাক, হেলেঞ্চা শাক, তারপর ডেকি শাক। শাকগুলো পুকুরে জল থেকে ধুয়ে এনেছি, তো এখন দুই ধোয়া দিয়ে নিচ্ছি চাপকলের জল দিয়ে। চালনি করে নিচ্ছি, এবার একেবারে কুচি কুচি করে কেটে নেব। কেটে কুটে সব রেডি করে নিয়েছি, চালটাও ধুয়ে নিয়েছি, এবার রান্না বসাবো। স্নান করে আসছি, কি রৌদ্র দেখুন, সবার স্নান টান হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। কালকে ছিলাম একাদশী, তো এখন স্নান করে এসে এক গ্লাস জল আর এক মুঠো মুড়ি খেয়েছি, রান্না করে দুপুরে খাবো। আজ তিন দিকে টিনের বেড়া দিয়ে দিয়েছি, আজকে বাতাস লাগবে না। এগুলি ওই ঘরের চাল ভেঙেছিল, ওই অ্যাসবেস্টারের টিন এটা, আর এটা এমনি টিন। তো এগুলি এখন তিন দিকে এরাও করে এখানে রান্না করব। সব রেডি করে নিয়েছি, এবার আগুনটা ধরিয়ে দেব। এটা হলো ধুন্দুল, চেপা শুটকি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। তো ধুন্দুল চেপা শুটকি দিয়ে রান্না করব, ওটার সাথে দুইটা হাঁসের ডিম ভেঙে দেব। অন্যভাবে আজকে শুটকি রান্না করব। জ্বলতে হবে, না জ্বলে কোথায় যাবে? একটু লবণ দিয়ে সুন্দর করে ভাপিয়ে নেব। কি দারুণ আগুন জ্বলিস। শাকে পোড়ান দিব, কুচানো রসুন, কাঁচামরিচ,
Se pasuti. La casa que ni a chivo. Chuti diye din diye ek tarkari ranna korbo eguli holo dhundul Murici. এগুলি হাঁসের ডিম আগুন জ্বললে ভাত হইতে কতক্ষণ দুই চুলায় ভাত রাঁধলে আধা ঘন্টায় তো কি শুট করেছেন দিলে সেপা শুট কি আমার নাতনি সমীরের মেয়ে ভিডিও করে দুইটা ডিম ভেঙে নিয়েছি তরকারিতে দিয়ে দেব ভাতের মার গেলে নিয়েছি এটা হলো পাতার বস্তা
শুকনো পাতার বস্তা জ্বালানোর জন্য নিয়েছি। এখানে ওই টিনটা একটু ঘেরাও দেওয়ার জন্য এখানে ঠেক দিয়ে রেখেছি বস্তাটা। আগুন জ্বলতে চায় না নাহলে বাতাসের। কি সুন্দরভাবে আগুন জ্বলছে দেখুন। এখন ডিমগুলো দিয়ে দেব। ঢেকে দেব, ঢেকে দিলে ডিমটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। ওই রে ডিম, এই যে তরকারিটা হয়ে গেছে। আর জাল দেবো না, এভাবে থাক, ঢেকে রাখবো কতক্ষণ। রান্না শেষ, লাকড়িটা উঠিয়ে রেখেছি। এবার সব ঘরে নিয়ে গুছিয়ে তারপর খাওয়া দাওয়া করব। পাঁচ মিশালি শাক ভাজা খুব ভালো হয়েছে। ভালো হচ্ছে না? খুবই চমৎকার হয়েছে শাকটা। নিচে রাখি খাইতে সমস্যা, এমনি খেতে ভালো লাগে আমার কাছে। রোয়া রুইতে আসি, কি বিপদে পড়লাম। কি রোদ, যা একটু একটু বৃষ্টি হয়েছিল এই রোদের তাপে সব জল শুকিয়ে যাবে। ভালো হয়েছে নি? হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। এইরকম করে শুটকি রান্না করছি কত বছর আগে, আপনি জানেন? তৃপ্তিমতো শাক খেলাম, খুব ভালো হয়েছে শাকটা। শুটকিটা কেমন আছে দেখি। খুব ভালো হয়েছে। কত বিছানা বানাইছি, পাটি বানাইছি। এটা হলো তেয়াদারা বিছনা। তেয়াদারাটা তিনটা বেতা উঠায়, তিনটা নিচে থাকে, আর দোয়াধারাটা দুইটা উপরে, দুইটা নিচে।
এটা আমাদের সমীরের বউয়ের ওরে বাপরে ওরে বাপরে সমীরের সাইকেলের 12টা বাজে দিন একটা সমীরের ছেলে একটা বিপ্লবের ছেলে আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ সবাইকে